এনসেফ্যালাইটিস থাবা বসিয়েছে। উত্তরবঙ্গের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যদি সতর্কতা নেওয়া হতো বা সেভাবে পরিকাঠামোগত সতর্কতা হতো, তাহলে কি এই ঘটনাটা এড়ানো যেত? আপনার কি মনে হয়? শিক্ষা নেয়নি উত্তরবঙ্গের ঘটনা থেকে, কলকাতাতে এনসেফ্যালাইটিস আবার থাবা বসিয়েছে, অলরেডি দুজন মারা গেছে। जो भी है अभी चल रहा, हम लोग ब्लॉक में जैसे साफ सफाई तो भी कर रहा है, लेकिन उतना ज्यादा नहीं है साफ सफाई जितना होना चाहिए। संतुष्टि लायक नहीं। थैंक यू। एक मिनट, एक प्रश्न, এটা হচ্ছে যে এনসেফ্যালাইটিস কলকাতাতেও থাবা বসিয়েছে, আজকেও একজন মারা গেছে, সংখ্যা দাঁড়িয়েছে দুই, একটা বাচ্চা মারা গেছে এর আগে এবং তার ক্ষেত্রে কোনো ডায়াগনোসিস হয়নি, তাকে জানানো হয়েছে সে এনসেফ্যালাইটিসে মারা গেছে, কিন্তু সেটা জাপানিজ এনসেফ্যালাইটিস ছিল কিনা সেটাও তার ডেথ সার্টিফিকেটে উল্লেখ নেই এবং ডেথ সার্টিফিকেটে ভুল আছে, 2024 সাল লেখা আছে। তা আপনার কি মনে হয় যে ওভারঅল পুরো ব্যাপারটাই স্বাস্থ্য দপ্তরের একটা অবহেলা বা চূড়ান্ত ব্যর্থতা? তো আপনার কি মনে হয় যে একটা শিক্ষা যদি নিত উত্তরবঙ্গের ঘটনা থেকে, তাহলে কি এড়ানো যেত? অবশ্যই নেওয়া উচিত ছিল, অবশ্যই নেওয়া উচিত ছিল। আপনি কি বলবেন এক্ষেত্রে? এই ক্ষেত্রে কি বলবো, আমাদের আমাদের সাধারণ মানুষের কি বলার আছে? যখন ওখানে এরকম এত বড় একটা ঘটনা ঘটলো, তার প্রিপারেশন আগে থেকে নেওয়া অবশ্যই উচিত ছিল। টোটাল ব্যর্থ বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এনসেফ্যালাইটিসের এরকম একটা প্রাদুর্ভাবের পরে কলকাতাতে এই মুহূর্তে আবার দেখা যাচ্ছে এনসেফ্যালাইটিস থাবা বসিয়েছে, অলরেডি আজকেও একজনের মৃত্যু হয়েছে। তা আপনার কি মনে হয় যে স্বাস্থ্য দপ্তর যথেষ্ট সতর্ক ছিল না উত্তরবঙ্গের ঘটনাতে, কি শিক্ষা নেয়? সতর্ক থাকবে, সতর্ক থাকলে এরকম ভাবে হয় না ঘটনা, সতর্ক থাকলে কি ঘটনাটা ঘটে? কখনোই ঘটবে না, সতর্ক নাই তার জন্যই হয়েছে এটা। তো কি বলবেন এই মুহূর্তে যে স্বাস্থ্য দপ্তরের এটা ব্যর্থতা, কি মনে হয় আপনার? তাই তো, সেটাই তো হবে। জানা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে যথেষ্ট পরিকাঠামো নেই, অথচ কলকাতা শহরের বুকে একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা রয়েছে, অথচ রাজ্য সরকার তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য চাইছে না, নিজেদের পরিকাঠামো নেই এনসেফ্যালাইটিস প্রতিরোধ করার মতো। কি বলবেন এটাকে, যে এই ক্ষেত্রে কি এই রাজনীতিটা না করলেই চলতো না? কি বলবেন আপনি? কি বলবো, রাজনীতি ধরনের চলে গেছে। আপনি বিতর্ক চাইছেন না? না। Thank you.